জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রানীনগরে দুই কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডেপুটি পাড়ায়। আহতরা হলেন রেন্টু শেখ ও পাইলট শেখ। জানা যায়, রেন্টু শেখ নামাজ পড়ে ফিরছিলেন, সেই সময় তার ওপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা, আর তার কিছুক্ষণের মধ্যেই পাইলট শেখের ওপর বোমাবাজি হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় রেন্টু শেখকে প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। টিএমসি ছিল ওরা